ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته والحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده تو ديني بهاي بندر যে বিষয়টি বলবো তা হল কোরআন পড়ার ফজিলত সংক্ষিপ্ত আকারে বিষয়টি ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করব ওমা তফিক ইল্লাহ বিল্লাহ আলাইহি তাহকালতু আলাইহি আর উসমান আ রদ আল্লাহ আন হ কল কল আর রসুলুল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম খঈরু কুমান্তা আল্লাহ মাল কুর আনা ওয়া আল্লাহমা উসমান রদিল্লাহতে বর্ণিত তিনি বলেন অরাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে কোরআন শিক্ষা করে এবং তা মানুষকে শিক্ষা দেয় মানুষকে শিক্ষা দেই ইমাম বখারি রহমাল হাদিসটি নিয়েছেন পাঁচ হাজার সাতাশ নম্বর হাদিস পাঁচ হাজার সাতাশ নম্বর হাদিস ইমাম আবু দাউদ রহমাল্লাহ নিয়েছেন এক হাজার চারশত বাউন্ন নম্বর হাদিস তিরমেজি দুই হাজার নয় সাত নম্বর হাদিস আহমাদ পাঁচশত নম্বর হাদিস সম্মানিত ভাই বোনেরা যারা যেখান থেকে শুনছি মাহে রমজান আমাদের সামনে আসছে আমরা বেশি বেশি কোরআন পড়ার চেষ্টা করব কারণ এখানে নিজে শিক্ষা করা অপরকে শিক্ষা দেওয়ার গুরুত্ব এবং ফজলত বলা হয়েছে তাহলে উত্তম মানুষ বলা হয়েছে যে তোমাদের মধ্যে সেই উত্তম যে কোরআন শিক্ষা করে এবং তা মানুষকে শিক্ষাদান করে জি কোরআন শুননা মানুষকে শিক্ষাদান করবে নিজে শিখবে অপরকে শিক্ষাদান করবে কোরআনের তর্জমা এর সাথে আমল যাতে করা যায় এই জন্য মানুষকে এভাবে শিক্ষা দেওয়ার ইহকাল পরকাল এর মাধ্যমে কল্যাণ রয়েছে বিন আমের রজেল হাতে বর্ণিত তিনি বলেন আমরা একদিন মসজিদে প্রাঙ্গনে বসেছিলাম এ সময় রসুল সাল্লাম বের হয়ে আসলেন ও আমাদেরকে বললেন তোমাদের কেউ প্রতিদিন সকালে বহতান অথবা আকিক বাজারে গিয়ে দুটি বড় কোজা আউট কোনো অপরাধ সংগঠন ও আত্মীয় তার বন্ধন ছিন্ন করা ছাড়া নিয়ে আসতে পছন্দ করবে এ কথা শুনে আমরা বললাম হে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমাদের প্রত্যেকে এ কাজ করতে পছন্দ করে করবে তখন তিনি বললেন যদি তাই হয় তাহলে তোমরা তোমাদের কেউ কোনো মসজিদে গিয়ে সকালে আল্লাহর কিতাবের দুটি আয়াত মানুষকে শিক্ষা না শিক্ষা দাও তার মানে শিক্ষা দেই শিক্ষা দেওয়া দেই না বলে শিক্ষা দেয় না বা নিজে শিক্ষা গ্রহণ করে না কেন তিনি বলতে চাইলেন যদি তাই হয় তাহলে কেউ তোমরা কেন মসজিদে যাও না এবং দুইটি শিক্ষা গ্রহণ করো না কোরআন শিক্ষা করো অপরকে শিক্ষা দাও অতসই দুটি আয়ের শিক্ষা দেওয়া তার জন্য দুটি উঠনি অথবা তিনটি আয়াত শিক্ষা দেওয়া তার জন্য তিনটি উঠনি অথবা চারটি আয়াত শিক্ষা দেওয়া তার জন্য চারটি উটনি চেয়ে উত্তম সার কথা কোরানের সার কথা কোরআনের যে কোনো সংখ্যা আয়াত একই সংখ্যা উটনির চেয়ে উত্তম মুসলিম মুসলিম রহমাল্লাহ হাদিসটি নেছেন আটশত তিন নম্বর হাদিস ইবনাবি সাইবা ইবনাবি সাইবা হাদিসটি নেছেন সোহিয়ত তারগিব এক হাজার চারশত আঠারো নম্বর হাদিস আঠারো নম্বর হাদিস জি এ হাদিস থেকে প্রমাণ হয় যে কোনো ব্যক্তি যদি মসজিদে গিয়ে বা যেখানে যেখানে গিয়ে হোক সে যদি কোরআন পড়ে এবং শিক্ষা দান করে এর ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে এখানে বলা হয়েছে তাই অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাম বলেন যে কোরআন আয়াত একটি আয়াত যদি কেউ পড়ে তাহলে একটি আয়াতের নেকি তাকে একটি আয়াতের মানে একটি হরফ হরফ পড়লে একটি হরফ তাকে দশটি নেকি দেওয়া হবে ওখানে সেখানে বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লা বলছেন আলিফ মিম বরং আলিফ লাম একটি হরফ নয় বরং আলিফ একটা হরফ লাম মিম তিনটা হরফ তাহলে আলিফ মিম কেউ যদি পড়ে ত্রিশটি নেকি পাবে রমজান মাস রমজান মাস আমরা জানি যে রম রমজান মাসে আল্লাহ সুহানা তালা তিনি বিনে হিসাব ছাড়ায় তিনি নেকি দেন তাই আমরা বেশি বেশি হিসাব ছাড়ায় তিনি নেকি দেন তাই আমরা বেশি বেশি কোরআন পড়ার চেষ্টা করব রমজান মাসে আমাদের সামনে আসছে আমরা যেন আরও বেশি বেশি কোরআন পড়ার চেষ্টা করি আবহাওয়ার হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কেউ কি নিজ ঘরে ফিরে তিনটি মোতার তাজা গর্ভবতী উঁট পিতে পছন্দ কর করো আমরা বললাম যে হে আল্লাহ রসুল সাল্ল আলাইহি নিশ্চয়ই পছন্দ করি তখন তিনি বললেন তাহলে তারা যেন সালাতে তিনটি আয়াত পড়ে ও তিনটি আয়াত তার জন্য তিনটি মোটা তাজা গর্ভবতী উঁটের অপেক্ষা উত্তম অপেক্ষা উত্তম তার মানে তাকে সালাতের ভিতরে কোরআন তেলাত করলেও এ ফজিলতের কথা বলা হলো তাহলে মোটা তাজা তিনটি উট থেকে উত্তম তাহলে আমরা কেন এরকম একটা গুরুত্বপূর্ণ ইবাদত কোরআন পড়ার

মালাকা ফেরেস্তা গনের সাথী হবে আর যে ব্যক্তি কোরআন অধ্যয়ন করে ও যে এতে আটকে যায় এবং কোরআন তার জন্য কষ্টদায়ক হয় তাহলে তার জন্য দুটি পুরস্কার ইমাম বুখারি মুসলিম হাদিসটি নিয়েছেন বুখারি মুসলিম হাদিসটি নিয়েছেন যে ইমাম বুখারি ইমাম বুখারি চার হাজার নয়শত সাঁত্রিশ নম্বর হাদিস ইমাম মুসলিম ইমাম মুসলিম সাতশত সাতশত আঠার্ন আঠারো আঠারানব্বই নাম্বার হাদিস শাশ্বত আঠারো নম্বর আঠানব্বই নাম্বার হাদিস জি হাদিস এভাবে বলা হয়েছে যদি আমরা অনেক সময় দেখি যে মানুষ কোরআন পড়তে কষ্ট হয় কষ্ট করে কোরআন পড়ে তাই যে ব্যক্তি কষ্ট হয় কষ্ট করে কোরআন পড়ে মানে পড়তে কষ্ট হয় তারপরও পড়ে তার জন্য দুইটা পুরস্কার রয়েছে তার জন্য দুইটা পুরস্কার রয়েছে তাই আমরা কোরআন মাজিদ ঠিকভাবে পড়ার চেষ্টা করব এবং আমরা যার কষ্ট হয় তারপর আমরা পড়ব আল্লাহ সুবাহনাত আলাহ এর মাধ্যমে যাতে আমাদের ইহুকাল পরকাল কল্যাণ দান করেন জি এ মর্মে আরও হাদিস রয়েছে যে কোরআন পড়া কোরআনের মাধ্যমে এলেম অর্জন করার মাধ্যমে আল্লাহ সুবাহান তালা তার মান ইজ্জত বাড়ায় দেন আনিবিনে মারা আন হম রবিন খতাব কল কল আর সুলাইসাল্লাম ইন্নাল্লাহ ইয়ার ফাবি হাজাল কিতাবে আকমান অয়ে দ অবিহা হরিন অমরবিন খতাব রদালতে বর্ণিত তিনি বলেন অসুল্লাহ সল্লহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ তা আলা এ কিতাব কোরআনের মাধ্যমে কোন কোন জাতিকে উন্নতি দান করেন আবার অন্যদেরকে অবনতি করেন অবনতি করেন ইমা মুসলিম সাদৃষ্টি নিয়ে মুসলিম আটশত সতেরো নম্বর হাদিস ইবনে মাজা দুই শত আঠারো নম্বর হাদিস আহমাদ ইম আহমাদ দুই শত নম্বর হাদিস দারিমি তিন হাজার চারশত আট নম্বর হাদিস জি হাদিসগুলা এর ভাদভেদ আমরা অনেক সময় আমরা কোরআন পড়ি না পড়ার চেষ্টা করি না জি কোরআন পড়ার মাধ্যমে মানুষের ইহকাল পরকাল করলেন হয় কেউ যদি কোরআনকে কোরআনকে আঁকড়ে ধরে তার মানে কোরআন হাদিসকে আঁকড়ে ধরে এই কিতাব পড়ে ঠিকভাবে পড়ে তাহলে আমল করে আল্লা সুবাহ তাহলে তার ইজ্জত বাড়াই দেবেন আর যে ব্যক্তি আমল করবে না তার থেকে মুখ ফিরে নিবে তাদের ইজ্জত বাড়বে না বরং তাদের জন্য ক্ষতি হবে তাদের জন্য ক্ষতি হবে তাই আমরা কোরআন পড়ার চেষ্টা করব আবু মুসা সারি রাদে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ রসল্লা বলেছেন কোরআন পাটকারী মমিনের দৃষ্টান্ত হল তরুণ তরুঞ্জু ফল বা কমলা লেবুর নাই যার গন্ধ ভালো স্বাদ উত্তম যে মমিন যে মমিন কোরআন পড়ে না তার দৃষ্টান্ত হল খেজুরের নাই খেজুর খেজুর খেজুরের নাই এর কোনো গন্ধ নেই বটে কিন্তু উত্তম স্বাদ আছে উত্তম উত্তম স্বাদ আছে জি উত্তম স্বাদ তাতে রয়েছে আর ওই মুনাফেক তার মানে এরপরে তিনি বলতে চাইলেন কোরআন পাঠ করে না এবং যে মুনাফেক তার মানে কোরআন পাঠ করে না সে মুনাফেক তাই বলছেন খেজুর গাছের আর আগে বললেন যে এতে কোনো গন্ধ নাই বটে কিন্তু উত্তম স্বাদ আছে। কোরআন পাঠ করে না যে সে মুনাফেক তার মানে এর আগে যেটা বলা হলো যে ওই কথা কিন্তু কোরআন যে পাঠ করে না তাকে বলা হলো মুনাফেক সে হানজালা তিতা ফলের মতো যার কোনো গন্ধ নেই অথচ সাদ তিতা আর ওই মুনাফেক যে কোরআন পড়ে তার দৃষ্টান্ত ওই ফুলের মতো যার গন্ধ আছে কিন্তু সাদ তিতা সাদ তিতা ইমাম বোখারি মুসলিম হালিস্টিনের বর্ণায় বর্ণাশেষে যে মমিন কোরআন পড়ে ও সে অনুযায়ী আমল করে সে কমলা লেবুর মতো আর যে মমিন কোরআন পড়ে না কিন্তু এর উপর আমল করে সে খেজুরের মতো খেজুরের মতো হাদিসটি আমরা দেখলাম হাদিস ইমাম বুখারি মুসলিম উভয় অন্তরে এসছে ইমাম বুখারি ইমাম বুখারি নিয়ে এসছেন পাঁচ হাজার চারশত সাতাশ নম্বর হাদিস পাঁচ হাজার চারশত সাতাশ নম্বর হাদিস ইমাম তিরমিজিও নিয়ে এসছেন ইমাম তিরমিজি সাত না মুসলিম সাতশত সপ্ত নব্বই নম্বর হাদিস ইমাম তিরমিজি রহমাল্লাহ নিয়ে এসেছেন দুই হাজার আটশত পঁয়ষট্টি নাম্বার হাদিস জি এ হাদিস থেকে প্রমাণ হয় যে আপনার মোমিনদের কোরআনের কথা তিনি বললেন যে পড়লে পারে এর ফজলত গুরুত্ব কথা বলা হয়েছে আল্লাহ সুত যেন আমাদেরকে কোরআন পড়ার সে তৌফিক দান করেন জি কোরআন পড়ার মাধ্যমে রমজান মাস আসছে আমরা কোরআন বেশি বেশি পড়ার চেষ্টা করব কারণ শহী হাদিস ইউম্বাই হাকি রহমান হাদিস নেছেন কোরআন আর শিয়াম মানুষের জন্য সুপারিশ করবে কোরআন সিয়াম উভয় সুপারিশ করবে তাই যারা রাতে জেগে জেগে কোরআন পড়েছে কোরআন বলবে যে হে আল্লাহ এর জন্য সুপারিশ করছি সুপারিশ গ্রহণ করো এ না ঘুমে আমাকে কোরআন পড়েছে আমাকে পড়েছে আমল করেছে বিধায় এর জন্য সুপারিশ করছি আল্লাহ সুপারিশ গ্রহণ করবে সিএম বলবে হে আল্লাহ এই কষ্ট করে দিনে কষ্ট করে সিএম রেখেছে পানাহাত থেকে দূরে থেকেছে অন্য অপকর্ম থেকে দূরে থেকেছে একে এর জন্য আমি তোমার কাছে পানা চাচ্ছি সুপারিশ করছি একে মাফ করো আল্লা সুমাহাত আল্লাহ তাদের সুপারিশ গ্রহণ করবে আল্লাহ তাল্লাহ যেন আমাদেরকে কোরআন বেশি বেশি পড়া তৌফিক দান করেন এবং আমরা পড়তে পারি যে কোরআনের ফজিলত অনেক কথাবার্তা রয়েছে তা আমরা যেন কোরআন ঠিকভাবে পড়ে আমল করতে পারি রমজান মাস বেশি বেশি আমরা যেন কোরআন পড়তে পারি কারণ আল্লাহ রসুল যেমন ছিলেন রমজান মাস বেশি কোরআন পড়তেন আল্লাহ আলহাম সাল্লাম আরহতুল্লাহ